আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জাস্ট আজকে আমি আপনার সামনে ষষ্ঠ শ্রেণীর ইসলাম অনুযায়ী শিক্ষা যে অ্যাসাইনমেন্টটা ছিল পঞ্চম সপ্তাহের এই অ্যান্সারটা দেখাবো। তো সব থেকে ফার্স্ট চলুন আমরা অ্যান্সারটা আগে কোশ্চেনে যেটা ছিল পড়া শুরু করি। আমি কিন্তু এখানে আপনাদের অ্যাসাইনমেন্টের যে কীভাবে শিরোনাম লিখবেন ডিটেলস আলোচনা করছি। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। তো দেখেন এখানে লেখা আছে, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি, তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। ওকে, দেখেন আমি এখানে দেখানোর ট্রাই করছি স্যার একবার। এটা ছিল আপনাদের কোশ্চেন। ওকে, এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাকে দিতে হবে। দুই নম্বরটা কোশ্চেন ছিল, দেখেন আপনার এটা অ্যাসাইনমেন্টে যে প্রজা হইতৈষী, ঠিক আছে, প্রজাহিতৈষী হিসেবে একজন শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা ব্যাখ্যা করো। ওকে, তো এখন এটা আমরা এখন ব্যাখ্যা করব। তো চলুন আমরা অ্যান্সারটা দেখা শুরু করি। দেখেন অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে আদর্শ জীবন চরিত্র। আশা করি বুঝতে পারছেন এখানে। দ্বিতীয় দফার দেখেন এক নম্বর প্রশ্নের উত্তর, দেখেন এখানে লেখা আছে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি, নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এই সময় সিরিয়া, মিশর ও ফিলিস্তিন মুসলিম, দেখেন এখান থেকে আমি দেখানোর ট্রাই করতেছি, মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। রাজ্য শাসনে তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতেন, আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন, এমনকি মদ্যপানের অপরাধে নিজস্ব পুত্রকে শাস্তিদানের বিন্দুমাত্র দ্বিধা করেননি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর, তেমন মানুষের দুঃখ কষ্টে তিনি ছিলেন অতি কোমল। আইন ও বিচার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম সম্মত ন্যায় দেন পরণয়তা এনেছে। তিনি ইসলামের মহান দাস প্রথা উঠিয়ে দেন এবং প্রজাকুলের ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষিত করেন। দেখেন জিম্মির অধিকার, ধর্ম ও নিরাপদ রাখার ঘোষণাও তিনি করেন। প্রজাকুলের ব্যক্তিগত সব ক্ষেত্রে চলমান জীবন, দেখেন সুন্দরতম পরিচালনা, দেখেন আমি এখানে দেখাচ্ছি সুন্দরতম, দেখেন এখানে লেখা আছে সুন্দরতম পরিচালনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান অবিস্মরণীয় এবং ইসলামের শুভ সাদিকের লগ্নে তার উদারনৈতিক চিন্তা চেতনার দূরদর্শিতা বিশ্ববাসীর পথে হিসেবে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচারের দৃষ্টান্ত, ওমর রাদিয়াল্লাহু আনহু এর যুগ ছিল ন্যায় বিচারের সোনালী যুগ, কেননা তার সময়ে সমাজের সর্বত্র দেখেন সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা ছিল ন্যায় বিচারের কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন বিশাল দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়োগের পূর্বে বিচারকদের ন্যায় নিষ্ঠা ও বিশ্বাসতা ভালোভাবে যাচাই করে নিবেন এবং নিয়োগের পরেও কর্মতৎপরতা ভালোভাবে পর্যবেক্ষণ করতে বিচারকদের জন্য যুক্তিসঙ্গত বেতন নির্ধারণ করতেন, জনগণের প্রতি সাধারণ নির্দেশ ছিল। প্রশাসনিক কর্মকর্তাদেরও বিচারকদের অভিযোগের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে নির্ভয়তা জানাতে হবে, এ ধরনের কথা তিনি ইঙ্গিত দিতেন। তো তারপরে দেখেন এখানে লেখা আছে এভাবে শাসনামল থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো এবার আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরে দেখব, দেখেন দুই নম্বর প্রশ্নের উত্তর। ওকে, আশা করি দেখতে পারছেন এখানে, দেখেন জাস্ট আমি পড়ে দিচ্ছি না আপনাদের অনেকটা টাইম বাঁচানোর জন্য, তারপর একটু পড়ার চেষ্টা করি। প্রজাহিতৈষী হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্ত প্রতীক ছিলেন, কথা যথার্থ নিম্ন এ সম্পর্কে আলোচনা করা হলো। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ প্রজাদের
অবস্থা জানার জন্য রাতের আঁধারে একাকী বের হয়ে পড়তেন। প্রয়োজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন। তার শাসনামলে রাজ্য কোনো অভাব অনটন ছিল না। সে সময়ে কৃষিকাজ ব্যাপক উন্নতি তিনি দেখেন উন্নতি তিনি হইতে হয়েছিল। তিনি ডাক বিভাগে প্রবর্তন, সাম্য ও মেয়র বাস্তব শাসন প্রতিষ্ঠিত করেন। তিনি হিজরি সন প্রবর্তন করেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ বিদ্যালয়, এখানে মেয়র বাস্তব, দেখেন এখানে মেয়র না, এখানে মেয়র হবে জাস্ট। দেখেন এখানে লেখা আছে লেখাগুলো একটু বড় করে দিলাম। দেখেন এখানে তার সময় আরবে সর্বপ্রথম আদমশুমারি চালু হয়। ইনসাফ প্রতিষ্ঠার তিনি বাইতুল মাল থেকে প্রাপ্ত পাপড় সেই কাপড় দেখেন এখানে প্রাপ্ত এখানে কাপড় দেখেন এখানে যেখানে পাপড় লেখা আছে জাস্ট এখানে কাপড় লিখবেন, ওকে, সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল। তাছাড়া জেরুজালেমে যাওয়ার পথে বৃত্তকে উঠের পিঠে চড়িয়ে নিজে উঠে রশ্মি ধরার দৃষ্টান্ত একজন ন্যায়পরায়ণ শাসকের বিরল ঘটনা। জাস্ট এমন করে লিখে দিবেন এখান থেকে, আশা করে দেখতে পারছেন এখানে। তারপরও একটু বড় করে ট্রাই করতেছি এখানে। আশা করি দেখতে পারছেন এখানে। তো দেখেন এখান থেকে মার্ক করে দিচ্ছে আপনাদের বোঝানোর জন্য, তো বুঝতে পারেন এখান থেকে। তো চলুন আমরা একবার ফার্স্ট থেকে লাস্ট, তো দেখুন আমি আর একবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখানোর ট্রাই করতেছি। তো আমরা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখি আর একবার। দেখেন আর একবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখানোর ট্রাই করলাম আপনাদের বোঝানোর সুবিধার জন্য, ওকে।
জাস্ট আজকে আমাদের নিবন্ধন ছিল, ওকে। তো এরপরের দিন অবশ্যই অবশ্যই নেক্সট টিউটোরিয়ালে হাজির হবো। তবে একটাই রিকোয়েস্ট, এত কষ্ট করে আপনাদের ভিডিওটা করি, অবশ্যই অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করেন, তাহলে কী হবে আপনার ভিডিওটি করতে অনেক ভালো মন চাবে যে আপনাদের জন্য কষ্ট করে হলেও কিছু পাইছি। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ।